সকাল বন্ধুরা, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে রয়েছে কচু দিয়ে ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে আছে পটল আলু কেটে রেখেছি, পটল আলুর ঝোল হবে। আর এই যে আমার ছেলে বসে বসে এখানে বিস্কুট খাচ্ছে জানলায় বসে বসে। তো আজকে একাদশী, পরের দিন দ্বাদশী, আজকে পালন, সেজন্যে সব কিছু নিরামিষ, নিরামিষই রান্না হয় বেশিরভাগ। তো নিরামিষ রান্না বান্না হচ্ছে, সঙ্গে থাকো। দেখো, সকালবেলায় উঠে স্নান করেছি, করে রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম, সেই হেনাগুলি মাথায় মেখেছি, মেখে এখন রান্না বান্না সব কমপ্লিট করব, করে 2-4 ঘন্টা মাথায় রেখে তারপর মাথাটাকে আবার পরিষ্কার করে নেব। সেই সকালবেলা উঠেছি, সকাল 7টার সময় হেনা দিয়েছি মাথায়, স্নান দান করে মাথায় হেনা টেনা করে দিয়ে এখন রেখে দিয়েছি শুকানোর অপেক্ষা, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবো। আজকে রান্না টান্না করে দিই, ও খেয়ে আবার বেরিয়ে যাবে। তখন তোমার দিদি ভাই রান্না করছে। কি করছে এখন? কি রান্না হচ্ছে? পটল আলুর ঝোল হচ্ছে। আমার ঝোল হয়ে গেছে। তোমার দিদি ভাই গরমে ঘেমে কি অবস্থা! সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ, খুব গরম, এত গরমে জামা কাপড় সব ভিজে যাচ্ছে, আর অন্ধকার দেখেছো, ঘুটঘুট করছে অন্ধকার। তো কি বলবো,